আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্বের চতুর্থ অধ্যায় তোমাদের পড়াবো। দেখো, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা ব্যাকরণ, পাঠ একক, চতুর্থ অধ্যায় শব্দ তৈরির কৌশল। এবার দেখো, শব্দ তৈরির কৌশল, আমরা কিভাবে শব্দটা তৈরি করব। শব্দ কাকে বলে আমরা সবাই জানি, ঠিক তো? তবু একটু স্মরণ করে নেওয়া যাক। কতগুলি অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় তাকে আমরা বলি শব্দ, ঠিক আছে? যেমন বক, বল ইত্যাদি। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা অজস্র শব্দের ভাণ্ডার আছে। ধ্বনি বা বর্ণ সহযোগে শব্দ গঠনের কথা আমরা আগে জেনেছি। আমরা এও জানি যে একটা বর্ণকে সামনে রেখে তার সঙ্গে ভিন্ন ভিন্ন বর্ণ যোগ করলে নূতন নূতন শব্দ তৈরি হয় এবং এর অর্থ বদলে যায়। যেমন ব, এই বর্ণের সঙ্গে যদি ক যোগ করা হয় তাহলে হয় কি বলো তো? বক। দ যোগ করলে হয় বদ, বদ। দন্ত্য যোগ করলে হয় ব দন্ত্য বন। র যোগ করলে হয় বর, বর। আর বয়ের সঙ্গে ল যোগ করলে হয় বল। তালবস্বযোগ করলে হয় বস, দন্ত্যস্বযোগ করলে হয় ব দন্ত্য বস। অর্থাৎ পৃথক পৃথক অর্থের কতগুলো শব্দ সৃষ্টি করা যায়। শব্দ হচ্ছে ভাষার সম্পদ। এই সম্পদ বৃদ্ধির কারণে শব্দ সৃষ্টির জন্য আমরা অন্য ধরনের কৌশল অবলম্বন করি। বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে যেমন শব্দ গঠন করেছি, তেমনি উৎসমূলে একটি সাধারণ বিষয়কে রেখে তার সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করেও নিত্য নতুন শব্দ গঠন করা যায়। যেমন ধরা যাক দৃশ্য, এখানে দেখো দৃশ্য, ঠিক আছে? এই দৃশ্য একটি হচ্ছে সাধারণ বিষয়। এই সাধারণ বিষয়কে কেন্দ্র করে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগে কতগুলি শব্দ তৈরি করে করা হচ্ছে। এটা দেখো এই দৃশ্য, তাহলে এটা হচ্ছে এই দর্শক। দ তালুস্বরে ক, দর্শক। অনিয় দেখো দর্শনীয়। তারপরে তব্য যোগ করলে হয় দ্রষ্টব্য। তারপরে মান যোগ করলে হয় দৃশ্যমান। অন যোগ করলে হয় দর্শন। আর যোগ করলে হয় দৃষ্টি। এবারে দেখো দৃশ্য সাধারণ বিষয় থেকে সৃষ্ট শব্দগুলির অর্থের ব্যাপারটা দেখা যেতে পারে। দর্শক, এটা আগে যেটা দেখলাম আমরা, দর্শক যা দেখে, দৃশ্য যা দেখা যায়। দর্শনীয়, দর্শনযোগ্য, দ্রষ্টব্য দেখার বিষয়। দৃশ্যমান, যা দেখা যাচ্ছে। দর্শন হচ্ছে দেখা, আর দৃষ্টি হচ্ছে নজর বা লক্ষ্য। এবারে দেখো দৃশ্য সাধারণ বিষয়ের অর্থ সঙ্গে, অর্থাৎ দেখার সঙ্গে সৃষ্ট শব্দগুলির অর্থগত সাদৃশ্য বিদ্যমান। অর্থের দিক থেকে নয়, গঠনগতভাবে শব্দ তৈরির এই কৌশলই এবার আমরা শিখব। এবার গঠনগত দিক থেকে বাংলা শব্দকে আমরা দুটি ভাগে ভাগ করি। দেখো একটা হচ্ছে শব্দ, একটা মৌলিক শব্দ, আরটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে গঠনগত দিক থেকে আমরা শব্দকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। এবার মৌলিক শব্দটা কি?
যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক শব্দ। যেমন জল, লতা, চোখ, বাবা, মা, এই শব্দগুলোকে ভাঙা যায় না, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর একটা সাধিত শব্দ, এটা কি? এটা হচ্ছে যেসব সার্থক শব্দকে বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষিত অংশ থেকে তাদেরকে পৃথক পৃথক অর্থ বুঝতে পারা যায় তাদেরকে বলা হয় সাধিত শব্দ। এর উদাহরণ দেখো, জলময়, ঠিক আছে, জপমালা, কাঁচকলা, এগুলি। তাহলে বাংলায় সাধিত শব্দকে প্রধানত দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সমাসবদ্ধ আর একটি হচ্ছে প্রত্যয় নিঃসম্পন্ন শব্দ। এবারে দেখো প্রত্যয়, তাহলে প্রত্যয় হচ্ছে, প্রত্যয়টা কি সেটা এবার আমরা একটু জানব। প্রত্যয় হচ্ছে ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ গঠনে সাহায্য করে তাকে আমরা বলি প্রত্যয়। ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ গঠনে সাহায্য করে তাকে আমরা বলি প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার দেখো, প্রত্যয় হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। এবারে দেখো বাড়ির কাজ, দেখো শব্দ কাকে বলে ওটা আমি তো আগেই বলে দিয়েছি, তোমরা জানো, উদাহরণটা লিখবে। শব্দ এই গঠনগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী এটাও লিখবে। মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দেবে, সাধিত শব্দ কাকে বলে উদাহরণ দেবে, সর্বশেষে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার ও কী কী উদাহরণ সহ খাতায় লিখবে, স্কুল খুললে আমাকে দেখাবে। আচ্ছা, এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।